সাম্প্রতিক বছরগুলোতে আর্থিক খাত বড় বড় সংকটে পড়লেও বিনিয়োগ কম হওয়ায় ব্যাংকগুলোর কাছে নগদ টাকার অভাব ছিল না। এ কারণেই কমতে শুরু করে আমানতের সুদের হার। একই সাথে ঋণের সুদের হারও নেমে আসে এক অঙ্কের কোঠায়। বর্তমানে বিনিয়োগ পরিস্থিতি চাঙা হওয়ায় মূলধন সংগ্রহে মনোযোগ বাড়িয়েছে ব্যাংকগুলো। আমাদের এক্সেস লিকুইডিটি ছিল, বাট মূলত সেই এক্সেস লিকুইডিটি ছিল ইন দ্য ফর্ম অফ এক্সেস ওভার এসএলআর বন্ডস বিল যেগুলো আছে আর কি। সো লিকুইডিটি কিন্তু আস্তে আস্তে দেখবেন অনেক ব্যাংকের কিন্তু দেখবেন গ্রোথ হয়েছে, অনেক বেশি অ্যাডভান্সিং ডিপোজিটের গ্রোথ হয় নাই। বর্তমানে বেসরকারি ব্যাংকগুলো বিভিন্ন আমানতে সর্বোচ্চ 7% পর্যন্ত মুনাফা দিচ্ছে। সরকারি ব্যাংকে আমানতে মুনাফার হার আরও কম। যখন লোন নিতে যায় তখন কিন্তু আবার সেই ডাবল ডিজিটে গিয়ে আমাকে পে করতে হয়, কিন্তু আমার থেকে যখন আমি যখন আমানত করি তখন আমাকে দেয় সিঙ্গেল ডিজিট 5.5। তো লাভের জন্য রাখি, কিন্তু ওরকম ইন্টারেস্ট এখন আর দেওয়া হয় না। গত 3 বছর 10% কম সুদে ঋণ নিয়ে ব্যবসা বাড়িয়েছেন উদ্যোক্তারা। তবে গত বছরের শেষ সময় থেকে এই সুদের হার আবারও বাড়তে শুরু করে। এমনকি কোনো কোনো ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিতে হচ্ছে ব্যবসায়ীদের। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক ঋণ বিতরণের পরিমাণ মোট আমানতের চেয়ে প্রায় 2 ভাগ কমিয়ে দেয়। এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কিছু ব্যাংকের যেহেতু একটা এরিয়ার ইস্যু ছিল, গ্রোথ অফ ক্রেডিট ওয়াজ হায়ার দেন গ্রোথ অফ ডিপোজিট, দেখা যাচ্ছে সরকারি ডিপোজিটটা কিন্তু ব্যাংক থেকে তুলে সরকারি ব্যাংকে চলে যাচ্ছে। সরকারি ডিপোজিট কিছুটা অংশ পাই, তাহলে কিন্তু অনেকটা ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় সমস্যার সমাধান আমরা পেয়ে যাব। আমাদের ইনভেস্টমেন্টের জায়গাতে ছন্দপতন হবে এবং ইনফ্লেশন বেড়ে যাবে, এটা কোনোভাবেই অনুকূল একটা অবস্থা নয়। তবে আমানত সংগ্রহের নামে সাধারণ মানুষ যাতে তাদের প্রাপ্য ঋণ থেকে বঞ্চিত না হন সেদিকে মনোযোগ দিতে ব্যাংক ও নীতি নির্ধারকদের আরও আন্তরিক হওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।